ওই আসছে যে এই যে টেট নিয়ে একটা প্রশ্ন আসছিল, সঞ্জীব চন্দ বলে একজন লিখছেন যে স্যার 2014 সালে মাদ্রাসা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার অনেক ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আমাদেরকে নর্থ এর ক্যান্ডিডেট বলে বঞ্চিত না, এটা 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 মানে বঞ্চিত করে রেখে এটা অভিযোগ, এটা প্রশ্ন নয়, উদ্যালক প্রশ্ন নেই, অভিযোগ নয়, ঠিক আছে, অভিযোগ বক্তব্য এই ধরনের অনেক কিছু থাকতে পারে। প্রথম ক্ষেত্রে বলতে পারি মাদ্রাসা, এটা তো আমাদের দপ্তর পরীক্ষাই নেয় না, তো মানে এগুলো আমার মনে অনেক হয়তো আসবে যেগুলো আমাদের দপ্তরের প্রশ্নই নয়। তোমার যদি কিছু শিক্ষামন্ত্রী হিসেবে তোমার যদি কিছু বক্তব্য থাকে তুমি যদি একটু জানাতে পারো। না আমি একদম মানে যে মূল যে প্রশ্ন যে যারা তোমাকে সংগঠিত ভাবে করেছেন আমার ধারণা তাদের অধিকাংশ পরীক্ষার্থী নন, এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট আইটি সেল, যেভাবে তারা আমার 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 মেল আইডি তো যেটা আমার 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 কিছু আত্মসহায়করা দেখেন সেখানে পাঠান, সেইভাবে তোমার নাম্বার তুমি যেটা বললে তোমার নাম্বার জোগাড় করে তোমার মেল আইডি জোগাড় করে তোমার তোমার কথায় কোট আন কোট। না না আমি সেই সেই আইনটিম পরিস্থিতির সময় সরকার মানবিকতা দেখিয়ে কলেজ সার্ভিস কমিশন মেধা তালিকার জন্য যে মেয়াদ বৃদ্ধি করেছিলেন তা সব বিষয়ের জন্য সমানভাবে বাড়ানো হয়নি, কিছু বিষয়ে মেধা তালিকাভুক্ত সব প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে, ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান ব্র্যাকেটে লিখেছেন, আবার ভূগোল সংস্কৃত বাংলা সহ কিছু বিষয় সকলকে নিয়োগ করা হয়নি, অনুরোধ মেধা তালিকাভুক্ত প্রার্থীদের বঞ্চিত করবেন না। আমি বলছি না যে এই প্রশ্ন অযৌক্তিক, আমি 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 তোমার প্রশ্নের উত্তর দিই, আমি ক্রসলি এক এক করে বলি এই কথা, আমি আমি তিন ভাগে ভাগ করব তোমার প্রশ্নগুলোকে বা তোমার কাছে যে প্রশ্ন হচ্ছে, এক হচ্ছে প্রাইমারি টেট, দুই হচ্ছে আমাদের আপার প্রাইমারি টেট, এবং তিন হচ্ছে সেকেন্ডারি হাই সেকেন্ডারি নিয়োগ এবং কলেজ সার্ভিস কমিশন, ইউনিভার্সিটির নিয়োগ ইউনিভার্সিটি নিজে করে। মূলত প্রশ্ন তোমার কাছে যেটা আসছে তুমি দেখবে যে মূলত নিয়োগ নিয়ে জানতে চাইছে আমার ধারণা, নিশ্চয়ই। এবার ঘটনা হচ্ছে যে প্রাইমারির ক্ষেত্রে আমাদের ঠিক এই এই পুজোর আগেই আমাদের 4000 নিয়োগ হয়েছে, বেশ। হ্যাঁ, এরপর পূজোর পরে আমাদের মুখ্যমন্ত্রী ঠিক যেমন বলেছিলেন নিজে প্রেস কনফারেন্সে, উনি নিজে বলেছিলেন আমরা ঠিক সেইগুলোই আমরা ফলো করছি, আমরা পূজোর পর আরো এই 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 1700 মতো আমরা নিয়োগ দেব। সমস্যা কোথায় হচ্ছে? আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা 12000 নিয়োগ দিতে আমরা এখন বদ্ধপরিকর, কিন্তু কোর্ট মামলা ইত্যাদি দীর্ঘদিন ধরে যে দীর্ঘসূত্রিতা মামলার যে দীর্ঘসূত্রিতা এবং মামলা নিয়ে টানা পড়েন নিয়োগ স্বচ্ছতা অস্বচ্ছতা ইত্যাদি নানান প্রশ্ন, আমরা কিন্তু আমরা কোর্টকেই বলেছি কোর্ট মহামান্য আদালত যেভাবে বলবেন আমার আমরা সেইভাবেই করব। আমাদের কাছে দুটো মাত্র ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যোগ্যতা, দ্বিতীয় হচ্ছে স্বচ্ছতা, এই দুটোকে আমরা প্রায়োরিটি দেব। আদালত আমাদের একটা নির্দেশ দিয়েছেন, আমরা এই আদালত অনুযায়ী যাদের যাদের গ্রিভান্স আছে তার একটা হিয়ারিং চলছে, সেই হিয়ারিং শেষ হবে। এই হিয়ারিং যে মুহূর্তে আমাদের মহামান্য আদালত যদি নির্দেশ দেন এই হিয়ারিং এর শেষে এবার আপনারা নিয়োগ করতে পারেন, তাহলে নিয়োগ করবে। নিয়োগ কিন্তু মনে রাখবে যে ডিপার্টমেন্ট মানে শিক্ষা দপ্তর করে না, শিক্ষা দপ্তরের অধীনস্থ প্রাথমিক শিক্ষা সংসদ এবং স্কুল সার্ভিস কমিশন বা স্কুল শিক্ষা আয়োগ এরা নিয়োগপত্র দেন। আমাদের কি ডিপার্টমেন্ট হিসেবে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে আপনারা দুটো জিনিসকে এনশিওর করুন, সরকার চাইছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই 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 নিয়োগের ক্ষেত্রে যেন স্বচ্ছতা এবং যোগ্যতাকেই একমাত্র প্যারামিটার ধরা হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আবার বলি যে আমরা ডিআই থেকে সমস্ত রিকুইজিশন নিচ্ছি, সেখানেও আমরা 5 থেকে 6 হাজার নিয়োগের দিকে যাচ্ছি, কিন্তু যারা তোমায় সংগঠিত ভাবে এইভাবে মেসেজ পাঠাচ্ছেন তাদেরই আবার একটা সংগঠিত ভাবে মামলাতেও চলে যাচ্ছে, যান তাদের যাওয়ার অধিকার আছে, তাদের যাওয়ার অধিকার আছে, কিন্তু আমরা যদি আমাদের দিক থেকে ঠিক থাকি, আমরা যদি আমাদের দিক থেকে স্বচ্ছ থাকি, এটি অনেক আন্দোলন করছে, আন্দোলন করছে না তো 100-200 জন, তার বাইরে হয়তো 50-60 হাজার 70 হাজার লোক পড়ে আছে যারা আন্দোলন করছেন না। এখন আমার বক্তব্য হচ্ছে
আমরা বলতে পারি যে আন্দোলন করলেই আপনি চাকরি পাবেন তার কোনো মানে নেই, আন্দোলন না করলে আপনি চাকরি পাবেন না তারও কোনো মানে নেই, আন্দোলন করলেও আপনি যোগ্য হতে পারেন কিন্তু আন্দোলন করলেই আপনি যোগ্য, আর যারা আন্দোলন করছেন না তারা অযোগ্য, এইটা নয়। আন্দোলন করা মানেই আপনি 15টা মিডিয়া নিয়ে 50 বা 60টা লোক আপনি বিকাশ ভবনের সামনে চলে এলেন 15টা মিডিয়া নিয়ে, এসে বললেন এই চাই ওই চাই সেই চাই, বলতেই পারেন আপনার গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু আমাদের দিক থেকেও আমরা যাতে ফুলপ্রুফ ভাবে যাতে স্বচ্ছতাকে রাখতে পারি এবং যোগ্যতাকে রাখতে পারি, আপনি কোনো কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি সিপিএম না তৃণমূল না বিজেপি এগুলো আমরা দেখবো না, চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার একমাত্র, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি একজন যোগ্য শিক্ষক কি, আপনি যদি যোগ্য শিক্ষক হন, যেমন অনেকেই বলছেন দিল্লি তোমাদের প্রশ্ন এসেছে যে ডিএলএড যারা ট্রেনিং পেয়েছেন তাদের সবাইকে কেন নেওয়া হচ্ছে না, এবার যারা ট্রেনিং পাচ্ছেন তার মানেই যে তারা চাকরি পাবেন তার কোনো মানে নেই, তারপরে একটা কাউন্সিলিং আছে। ডিএলএড ট্রেনিংটা বাধ্যতামূলক, যে আপনি যদি চাকরি পরীক্ষা পেতে চান আপনাকে একটা ট্রেনিং নিতে হবে, ট্রেনিং এর পরেও একটা, এবার অনিন্দ্য তুমিও জানো সবাই জানে যে একটা একটা চাকরিতে যদি 10টা পোস্ট থাকে এবং 100 জন পরীক্ষা দেয় তাতে 100 জন চাকরি পেয়ে যান না, কিছু লোক চাকরি পান কিছু লোক চাকরি পান না, এটাই বাস্তব, সারা পৃথিবীর চাকরির ক্ষেত্রে এই কথা সত্য। হ্যাঁ, তো এই চাকরির ক্ষেত্রে অন্তত আমরা ওই যোগ্যতা এবং স্বচ্ছতা এবং মহামান্য আদালতের সহযোগিতা নিয়ে, আদালতের সঙ্গে প্রতিযোগিতা করে নয়, আদালতের কোনো আদালতের বিরুদ্ধে গিয়ে নয়, আদালতের যেভাবে বলবেন আমরা সেইভাবেই আমাদের আয়োগ মানে স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদ মানে প্রাইমারি বোর্ড তাদের আমরা বলবো যে আপনারা এই নিয়োগটাকে আপনারা সুষ্ঠুভাবে ত্বরান্বিত করুন। এটাই আমাদের বলার আছে কলেজ সার্ভিস কমিশনের সূত্রেও, জানুয়ারিতে আমাদের ওই নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হবে এবং আমি যিনি আপনার যে যে শিক্ষক বা অধ্যাপক যিনি বলেছেন বা অধ্যাপক ইচ্ছুক তাকে তাকে সবার ক্ষেত্রে সমতা বজায় রাখা হবে এবং সেই নোটিশও খুব তাড়াতাড়ি বেরোবে। ব্যাপারটা গুছিয়ে বলতে পেরেছি, তোমার যদি কোনো 12,000 নিয়োগ এসএসসিতে আমাদের আটকে আছে অনিন্দ্য, আমরা এটা দিতে চাই, 12,000 তাদের কর্মসংস্থান নেই, সেই 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 12,000 চাকরি তারা আমার 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 সহনাগরী, তারা আমার ভাইয়ের মতো বা আমার বোনের মতো বা আমার বন্ধুর মতো, এবং আমার মুখ্যমন্ত্রী চাইছেন যে 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 চাকরি যেন যোগ্য লোকেরা পান, যোগ্য লোকেরা পান এবং চাকরি আমরা দেবই, আমরা বদ্ধপরিকর। আমাদের মামলার বাধা সুখ হয়তো অনেক বিরোধী লোকেরা কোর্টে চলে যাচ্ছেন যাতে এই সরকারের আমলে নিয়োগ না হতে পারে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কর্মসংস্থান হচ্ছে না এই ধোঁয়া তুলতে পারেন, আন্দোলন নাম করে নৈরাজ্য সৃষ্টি করতে পারেন, সব করতে পারেন, সব অধিকার আছে। কিন্তু আমাদেরও চাকরি দেওয়ার অধিকার আছে এবং আমরা চাকরি দেবই, এইটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তার অন্যতম সহকর্মী হয়ে এবং তিনি আমাদের যেভাবে নির্দেশ দেন তা এবং তিনি যেটা চান সেই মনোভাবকে বুঝে আমি এইটুকু কথা তোমার সামনে বলতে পারি। প্রশ্ন করেছেন যে স্যার প্লিজ প্লিজ 2017 এর টেটের রেজাল্ট বেরোচ্ছে না কেন জিজ্ঞাসা করুন, ঠিক আছে ওই তোমায় জিজ্ঞাসা করছি যে 2017 এই যেটা উনি বলেছেন যে রেজাল্ট কবে বেরোবে, না এটা সম্ভবত কি প্রাথমিক টেট বলছি না মানে সেকেন্ডারি, আমি সেটা সেটা বুঝতে পারছি, আমি প্রাথমিক প্রাথমিকের চলছে নিয়োগ আমি আবার বলেছি এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে আদালতের যে নির্দেশ অনুযায়ী যে গ্রিভেন্স দেওয়ার কথা, আমরা আমি এইটুকু খালি বলতে পারি যে যদি আমরা সমাজ একটা সমাজে সার্বত্রিক সাহায্য পেতে যদি পারি, এমনকি আমি বিরোধী দলদেরও সাহায্য চাইছি যে আপনারা রাজনীতি করছেন করুন, বিরোধিতা বিরোধিতা করাই ঠিক কিন্তু নিয়োগের ক্ষেত্রে এই এই কথায় কথা আদালতে যাওয়া এবং নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করা এইটা এইটা কোনো কাজের কথা নয়, এবং আমি আবার বলছি যে আমরা এইটুকু বলতে পারি যে আমরা ডিআইদের কাছে আমরা বলেছি ওই আয়োগ এবং পর্ষদ যেখানে যেখানে যত ভ্যাকেন্সি আছে সমস্ত খুঁজে বার করুন, আমরা সমস্ত নিয়োগ দেব, সমস্ত নিয়োগ করব, ফলে আলাদা করে কোনো সালের কথা আমি তোমাকে উত্তর দিচ্ছি না। আমি আমি জাস্ট উত্তর দেওয়া না দেওয়ার কথা আমি বলছি, আমি এই একই প্রশ্ন আবার এইখানে আমি ফেসবুক লাইভেও দেখতে পাচ্ছি, 2017 সালের প্রাইমারি টেট এইটা মানে ওই আমি উজ্জ্বল হাজরা যেটা বলেছেন না, মানে আমি সেটাই বলছি একই প্রশ্ন এইখানেও আসছে, আমার পার্সোনাল ফেসবুকে যেমন আসছে তেমনি এখানেও আসছে,
সব দাস একজন প্রশ্ন করেছেন ব্রাত্য, প্রতি বছর স্কুল সার্ভিস পরীক্ষা ও স্বচ্ছ নিয়োগ চাই, এটা প্রশ্ন না এটা দাবি, আমি এটা দাবি এবং এই দাবির সঙ্গে আমি সম্পূর্ণ একমত, এবং আমি আমি ওনাকে বলছি কেশববাবুকে বলছি যে আমরা এটাই চাই যে প্রতি বছর প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি আমরা প্রতি বছর এই এই নিয়োগ করতে চাই, যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে প্রতি বছরই সেই ভ্যাকেন্সি আমরা পূরণ করতে চাই। যারা আমরা আমাদের সরকারের বিরুদ্ধে আবেদন না জানিয়ে যারা উদ্দেশ্য প্রণোদিত হবে, কেউ কেউ সবাই নয়, কারো কারো নিশ্চয়ই ন্যায্য দাবি আছে, কেউ কেউ যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলা করতে যাচ্ছেন আপনারা পারলে তাদের বিরুদ্ধেও কিছু বলুন, দুটো কথা বলুন যে আপনাদের এটা তো আপনারাই বঞ্চিত হচ্ছে, আমরা তো আদালতের সব সহযোগিতাই করতে চাইছি, অসহযোগিতা করবো না আমরা। একটা প্রশ্ন নয় ব্রাত্য, এটা একটা অভিযোগ, আমি তোমার অনুমতি নিয়ে এটা বলছি, জবাব দেয়া না দেয়া তোমার একদম সম্পূর্ণ তোমার ডিসক্রিপশন। আপনারা শুধু চান বাট বাস্তব রূপ দিতে চান না, মানে উনি বলছেন যে আপনাদের সদিচ্ছা আছে কিন্তু তার বাস্তবায়নটা হয়তো সবসময় হচ্ছে না। বাস্তবায়নই তো ঘটাতে চাইছি, এখন কথা হচ্ছে যে আপনি এখানে একটা কমেন্ট না করে আপনি কি করে, তাহলে আমি কি করে, মুখ্যমন্ত্রী বলেছিলেন পুজোর আগে কি করে, 21 সালের মে মাসে আমাদের সরকার প্রতিষ্ঠা হয়েছে, কি করে পুজোর আগে 4,000 নিয়োগ হলো প্রাইমারিতে অনলাইন, এবং আবার বলছি অফলাইন এবং কোর্ট কেস সেটাও প্রায় 1,500 বা তার একটু বেশি, সেটাও পুজোর পর হতে যাচ্ছে, এই পুজোর ছুটি করলেই, মানে এই কালী পুজো জগদ্ধাত্রী পুজো এই ফেস্টিভ মুডটা পেরিয়ে উৎসবের যে মরশুমটা, হ্যাঁ এটা আমরা করতে এটা এটা করতে যাচ্ছি, আমাদের সদিচ্ছা আছে ভাই, মমতা ব্যানার্জির সদিচ্ছা এখন গোটা ভারতবর্ষ জানে, গোটা ভারতবর্ষ মমতা ব্যানার্জিকে চাইছে, তো আমরা কেন আপনার মানে আপনি যেটা চাইছেন আমরাও সেটা চাইছি, আমরা আপনাদের থেকে সহযোগিতাই চাইছি। আমার মনে হয় তুমি আমাদের সহযোগিতা দেখাতে পারতাম তাহলে একটা হতো, কিন্তু আপনারা হৃদয় খুলে বেদনা জাগাতে চাইছেন, আমরা হৃদয় খুলে বেদনা জাগাতে চাইছি না, আপনারা করতে পারেন, আপনারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেও আমাকে প্রশ্ন করতে পারেন, এবং অনিন্দর ভাষায় হয়তো কেউ গালমন্দও করছেন, এখন রাজনীতিতে আছে গালমন্দ তো শুনতে হবে, কিন্তু আমি আপনাদের বলছি যে যারা যারা আপনারা এটা বলছেন আপনারা একটু সরকারের উদ্যোগগুলো পরপর একটু দেখার চেষ্টা করুন, মমতা বন্দ্যোপাধ্যায় পরপর কি বলেছেন 21 সালে নিয়োগ নিয়ে আমাদের, সেইটা একটু মনে করার চেষ্টা করুন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী শিক্ষা দপ্তর কীভাবে সেটাকে এক্সিকিউট করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেইটা একটু বোঝার চেষ্টা করুন, আমার ধারণা আপনি এগুলোর মধ্যে নেই,